আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই। সামনে আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং যারা ক্লাস টেনে রয়েছে তাদের কিন্তু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2024 সালে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার উদ্দেশ্যেই আমি বলবো, তোমরা বাসাতে যখন পড়বে তখন অবশ্যই সৃজনশীল ক খ একদম ঝাড়া মুখস্থ করে ফেলবে, আর বহুনির্বাচনী সবচেয়ে বেশি পড়তে হবে। আমি একটা হিসাব করে দেখলাম, বহুনির্বাচনীতে যদি আমরা 30-এর মধ্যে যদি 25টা টিক করতে পারি, আর সৃজনশীল কতে যদি 7 পাই এবং খতে যদি আমরা 14 পাই, আর গতে আমরা 3-এর মধ্যে যদি 2 পাই আর 4-এর মধ্যে যদি 2 করে পাই, তো সব মিলে প্রায় 74 নম্বর হয়। তো আমরা যদি একটু ভালো করে পড়াশোনা করি তাহলে আমাদের এ প্লাস আসবে। তো আমার কথাটার মূল কথা হচ্ছে যে তোমরা অবশ্যই বেশি বেশি সৃজনশীল ক এবং খ পড়বে আর বহুনির্বাচনী পড়বে। যারা কম পারো, মানে কম পড়ো, দেখবে যে তোমাদের কিন্তু অল্পতেই পড়া হয়ে যাবে। কারণ গ ঘ কিন্তু আমাদের কিছুই জানা থাকে না। যে যত রিডিং পড়বে, রিডিং থেকে তার যে জ্ঞান হবে, পরীক্ষার সময় গ ঘয়ের জন্য যে উদ্দীপক দেওয়া থাকে সেটা পড়লেই কিন্তু তাদের রিডিং থেকে অনেক কিছু মিলে যাবে, তখন তারা লিখতে পারবে। তো সবচেয়ে বেশি পড়তে হবে ক খ এবং বহুনির্বাচনী। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ইংরেজির জন্য তোমরা বেশি বেশি রাইটিং পার্টগুলো মুখস্থ করবে, কারণ ইংলিশ 2 পেপারের মধ্যে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে কিন্তু সব মিলে প্রায় 90 নম্বর হচ্ছে তোমার রাইটিং পার্ট। তো 90-এর মধ্যে যদি আমরা 66 নম্বর পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের 5 নম্বর হয়ে যায়। যারা ভালো স্টুডেন্ট রয়েছে তোমরা বেশি পড়বে, আর যারা একটু কম বুঝো তারা রাইটিং পার্টটা বেশি পড়বে। আর গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে যে যে আইটেমগুলো একদম সহজ, যেমন তোমাদের কোশ্চেন নম্বর 1টা কিন্তু বক্সে উত্তর দেওয়া থাকে, তারপর টেবিলটা ইংলিশ সেকেন্ড পেপারে টেবিলটার উত্তর দেওয়া থাকে, এরপরে রাইটিং রাইট ফর্ম অফ ভার্ব, যেগুলো দেখবে যে উত্তর প্যাসেজের মধ্যেই দেওয়া আছে বা প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর দেওয়া রয়েছে, ওগুলো তোমাদের জন্য কিন্তু অনেকটা ইজি হবে। তো বন্ধুরা, তোমরা সিলেক্টেড গ্রামার পড়বে, যারা কম পারো তা দেখবে পরে পাশ করবে, ভালো করবে, আর বেশি পড়তে গেলে ধরা পড়বে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।